হ্যালো, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আউইন্ড্রিলাস ক্যানভাস। আজ আরও একটা একদম নতুন গ্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আমাদের পর্যায়ে তোমরা সাধারণত দুটো মানুষের মুখ সবসময় দেখে থাকবে, অর্থাৎ একটা আমার আর একটা সুশোভনের। কিন্তু আজ এমন একজনের সাথে তোমাদের সকলের পরিচয় করাবো যাকে কিনা তোমরা আগে দেখোনি, অর্থাৎ সে এখানকার পারমানেন্ট মেম্বার নয়, কিছুদিনের জন্য এখানে এসছে। আর অলরেডি দেখতে দেখতে আজকে তার রিটার্ন করার দিনও চলে এসছে। তো সকাল থেকে সবারই একটু কোয়ার্টারে মনটা একটু খারাপ, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, যত তাড়াতাড়ি যাওয়ার দিন আসবে তত তাড়াতাড়ি তো আবার আসার দিনও আসবে। তো চলো প্রথমে আমি তোমাদের সকলের সাথে তার পরিচয় করাই, আগে কথা বলিনি, তারপরে আমি পরে তোমাদেরকে পরিচয়টা দিচ্ছি। দেখি তাহলে সে কি করছে। এই দেখো, কেমন লাগলো এখানে এসে আগে বলো? এতদিন পর এখানে কুচবিহারে আসলে কেমন লাগলো? কুচবিহারে এসে ভালো লাগলো? আর বৌমা ঠিকঠাক আদর যত্ন করলো? অতিরিক্ত করলো। এখানে বলো একটু, বৌমা ভালো মন্দ রেঁধে খাওয়ালো? আর বেদার ভালো, কুচবিহারের কয়েকদিন আরামে কাটালাম। তাহলে তুমি কি মানে সবাইকে এটা রেকমেন্ড করছো যে খুব গরম পড়লে কুচবিহারে মানে নর্থ বেঙ্গলে ঘুরতে আসার জন্য? তোমাদের সকলকে আমি পরিচয়টা এবার দিয়ে দিই। আমার পেছনে তোমরা যাকে দেখতে পাচ্ছ, অর্থাৎ নতুন যে সদস্যকে তোমরা দেখতে পাচ্ছ, ইনি হলেন সুশোভনের বাবা, মানে আমার শ্বশুর মশাই, আমারও বাবা। তো বাবা অলরেডি 3 দিনের জন্য এখানে এসেছিল ঘুরতে, দেখতে দেখতে বাবার যাওয়ার দিনও চলে এসছে আজকে। শুধু যে বেসিক্যালি ঘুরতে এসছে বাবা সেটা নয়, বাবার এখানে আসার পেছনে একটা কারণও ছিল। ফার্স্ট ব্লগে আমি তোমাদের সকলকে বলেছিলাম যে আমরা বেসিক্যালি মালদা থেকে বিলং করি, তো একদম গরমকাল আর মালদা থেকে এখানে এসছে, মানে বুঝতেই পারছ মানে পুরো ব্যাপারটার পেছনে একটা বেশ ভালো একটা গন্ধ লুকিয়ে আছে। অর্থাৎ মেইনলি বাবা এখানে এসছে বেসিক্যালি আম নিয়ে। তো তোমাদেরকে একবার দেখাই কতগুলো আম নিয়ে এসছে, যার মধ্যে অলরেডি অর্ধেক আমরা খেয়ে ফেলেছি। চলো দেখাই। এই যে দেখো এতগুলো আম এখনো আছে, এগুলো কিনা আমাদেরকে খেয়ে শেষ করতে হবে। প্রায় 5-6 কেজি মতো আম বাবা নিয়ে এসেছিল, তার মধ্যে আমি আর সুশোভন প্রতিদিনই প্রায় অনেকগুলো করে খেয়ে খেয়ে আর এই কটা বাঁচিয়ে রেখেছি। তো এই আর কি। আর অলরেডি এখানে তোমরা দেখো লাগেজপত্র বাবার মোটামুটি গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, এটা রেখেছে, এটা অ্যাকচুয়ালি পড়ে যাবে তাই। আর আমারও মোটামুটি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আজকে দেখো কী কী খাওয়াবো, এখানে একটু আর মাছের ঝোল করেছি, পটল ভাজা বাবার খুব প্রিয় এটা। এখানে আছে মসুর ডাল, আর এখানে একটু আলু সেদ্ধ আর শসা কেটে রেখেছি। আর টিফিনের জন্য বাবাকে আমি এই শুকনো আলু ভাজাটা করে দিয়েছি, আর তার সাথে একটা ডিম সেদ্ধ করে দিয়েছি, আর এখনও পরোটাটা বানাইনি, ওটা আর এখনও দেরি আছে, তো কিছুক্ষণ পরে পরোটাটা তৈরি করব। তো তোমরা সবাই সাথে থাকো আর আজকের পুরো ব্লগটাকে সারাদিন দেখতে থাকো কী কী করি। সুশোভনের অ্যাকচুয়ালি কাল রাতে নাইট ডিউটি ছিল, তো ও এসে একটুখানি তাড়াতাড়ি হালকা একটু টিফিন করে একটু ঘুমিয়ে পড়েছে, কারণ আবার বাবাকে দিতে যেতে হবে। ও যাবে সাথে, আমিও যাব, চেষ্টা করবো যাওয়ার, যদি যাই তো পুরো ব্লগটাকে কন্টিনিউ করবো আর পুরোটাই তোমাদেরকে দেখাবো কী হচ্ছে না হচ্ছে, পুরো বাবা ছেলের ইমোশনাল যত মুহূর্তগুলো আছে সব কিছু। তাহলে চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো এই মুহূর্তে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটা খুব সুন্দর ড্রেস, যেটা কিনা আমি আমার ননদের জন্য কিনেছি, মানে সুশোভনের বোনের জন্য কিনে অলরেডি সেটাকে মালদায় পাঠিয়ে দিয়েছি বাবার হাত দিয়ে অ্যাজ এ সারপ্রাইজ গিফট হিসেবে। এখানে কত সুন্দর কতগুলো বিটসের মতো মানে ছোট একটা লটকান টাইপের রয়েছে, যেটা সামনে যে ফিতে রয়েছে সেটাতে বাঁধার জন্য। তো এবার এটা খুলে দেখাই তোমাদেরকে। এটা হলো বেসিক্যালি একটা টপ, এটা ক্যাজুয়াল টপ আর কি, জিন্সের ওপরে পরার জন্য। তো খুব পছন্দ করে কিনেছি, এখন দেখা যাক ওর কেমন লাগে, আশা করি ওর পেলে খুব ভালোই লাগবে, কারণ এটা সম্পর্কে এখনো কিছু জানাইনি ওকে। নেভি ব্লু কালারের এটা, আর ভীষণ কমফোর্টেবল কাপড়টা যেটা ছিল, তো এটা আমার বেশ পছন্দ হয়েছিল। আর সুশোভনকে দেখালাম, তো সুশোভনও এটাই পছন্দ করলো, ও বললো যে হ্যাঁ বেশ ভালো লাগছে। আর আমি অলরেডি একবার এটাকে পরে দেখেছি, কারণ ওর আমার থেকে 1 সাইজ বা 2 সাইজ মতো ছোট লাগে, তো আমি নিজে একবার ট্রায়াল করে দেখেছি, তো আমার বেশ একটু টাইটই হচ্ছিল, তো তার মানে আশা করি ওর ঠিকঠাকই হয়ে যাবে।
আর যদি বাই চান্স নাও হয় একটু এদিক সেদিক হলে সেটা ম্যানেজ করে নেওয়া যাবে। তো এটাই কিনেছি ওর জন্য। তো খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে সমস্ত কাজকর্ম শেষ করে এই এখন বেরোচ্ছি। বাবা অলরেডি বেরিয়ে গেছে, সুশোভন ওর গাড়ি বের করে নিয়েছে, আমরা তিনজন মিলে একসাথে যাব স্টেশনে। এই যে সুশোভন এখানে দাঁড়িয়ে আছে, রেডি আছে একদম পুরো। বাবাও এখানে পুরো রেডি, অলরেডি বেরিয়ে গেছে আগেই সব থেকে, এখানে দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি এখন বাজে প্রায় 2 মতো বাজে আর 3 দিকে ট্রেন আছে বাবার। তো এখন আমরা বেরোচ্ছি, ব্লগটাকে কন্টিনিউ করবো, তোমরা সাথে থেকো, স্টেশনে গিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। চলেছি এখন স্টেশনে, বাবা এখানে দাঁড়িয়ে আছে, ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে। চলো তাহলে ট্রেনে ওঠা যাক আবার। ট্রেন দিয়ে দিয়েছে 2 নম্বরে। এটা দিয়ে চলো বাবা, এটা দিয়ে চলো, এটা দিয়ে চলো, এটা দিয়ে চলো, আমাকে দাও তুমি, তুমি হাঁটো। হ্যাঁ চলো চলো, তুমি তুমি এগাও। সুশোভন চলে এসছে, ট্রেন অ্যাকচুয়ালি 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো আমরা এখন হেঁটে যাচ্ছি প্ল্যাটফর্ম দিয়ে। উঠে পড়েছি এসকেলেটারে, এখন চলে যাই ওপরে। এই এখন ফুটব্রিজের ওপরে আছি আমি একদম। কুচবিহারে আছি আর একদম ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি। এই যে আর দেখো, ফুটব্রিজ থেকে এই জাস্ট নেমে এসে বাবার কোচটা একদম এখানেই পড়েছে, মানে একদম জাস্ট নেমে এসেই ফার্স্ট যে কোচটা সেখানে। তো চলো এবার উঠি ট্রেনে, দেখি আর কিছুক্ষণের মধ্যে অলরেডি টাইম, হ্যাঁ টাইম অলরেডি হয়ে গেছে। এই ট্রেনে সুশোভন আছে এখানটায় আর এখানে বাবা আছে। তো তাহলে যাওয়ার আগে তুমি কি বলবো আমাদেরকে বলো? ভালো থেকো, সুস্থ থেকো, তুমিও ঠিকঠাক থেকো, সাবধানে থেকো, আর জলটাকে খাবা আর খাবারগুলো ঠিকঠাক টাইমে খেয়ে নিবা। কিন্তু তোমার এখানে বসে আছে, যদিও আমরা যাব না তাও। এদিকে দাগা, মন খারাপ লাগছে নাকি? মন খারাপ লাগছে একটু একটু। তো ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমরা এখন ট্রেন থেকে নেমে যাব, কারণ নাহলে যে কোনো সময় ছেড়ে দিতে পারে, আমাদের শুদ্ধ নিয়ে চলে যাবে মালদায়। হ্যাঁ এই আমরা নেমে গেছি দুজনেই, বাবা আছে এখানটায়। এখন হচ্ছে একটা বিদায় ঘন মুহূর্ত, বাবা আর ছেলের দুজনেরই মন খারাপ। এখন শেষ মুহূর্তের গুরুগম্ভীর সব কথাবার্তা চলছে বাবা ছেলের মধ্যে। তো ট্রেন ছাড়লো, এই দেখো। ঠিক আছে টাটা, সাবধানে থেকো, কোনো অসুবিধা হলে ফোন করো, ঠিক আছে? টাটা। দেখো ট্রেন ছাড়লো জাস্ট এক্ষুনি, এখন বাজে অ্যাকচুয়ালি 3:10, ছাড়লো। বুঝতে পারছি সুশোভনের মন খুবই খারাপ, ওর এখন ভালো লাগতো যদি ও যদি ট্রেনে উঠে চলে যেতে পারতো। টাটা। আমরা দুজন এখানে আছি, বাবাকে অলরেডি ট্রেনে উঠিয়ে দিয়েছি, ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন চলে গেছে, এখন আমরা ফিরবো। একটু কুচবিহারে অল্প কিছু কেনাকাটা আছে, তো সেটা করে, কেনাকাটা নেই অ্যাকচুয়ালি বাজার আছে একটু, তো সেটা করে দিয়ে তারপরে আমরা দুজন বাড়ি যাবো। তো চলো যাওয়া যাক আর ব্লগটাকে কন্টিনিউ করতে থাকি। অলরেডি সুশোভনের স্টাফের সাথে দেখা হয়ে গেছে, এখন দুজন মিলে গল্প করছে পেছনে। আমরা
আমার গাড়ির কাছে, আর সুশোভন আমার হেলমেট পরছে। আমরা এখন যাবো, ফিরবো, তার আগে একটু কুচবিহারে ঢুকবো। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। চারপাশটা দেখো একবার, এত সুন্দর চারদিকটা, শুধু সবুজে সবুজে সমারোহ, আর এত সুন্দর এখানকার পরিবেশ, দারুণ। আর স্পেশালি আজকের যে দিনটা ছিল, আজকের দিনে এতটাই সুন্দর ওয়েদারটা রয়েছে, দেখো ভীষণ সুন্দর। সকাল থেকে বৃষ্টি হয়েছে আর এখন হালকা হালকা রোদ উঠেছে, মানে একটা দারুণ পরিবেশ। আকাশটার দিকে একবার দেখো, মেঘটা, মেঘগুলোকে কত সুন্দর লাগছে দেখতে, একদম দারুণ একটা সিচুয়েশন, ভীষণ ভালো লাগছে আজকে, খুবই সুন্দর। মানে আমি এখানে আছি তাই আমি পুরো ব্যাপারটা উপলব্ধি করতে পারছি, দারুণ এক কথায় অনুভব। তো ফাইনালি বাবাকে পৌঁছে দিয়ে আমরা চলে এসেছি আমাদের কোয়ার্টারে। সুশোভন দেখো পেছনে তালা খুলছে ঘরের, আর একটা শোঁ যে শব্দ তোমরা শুনতে পাচ্ছ এই মুহূর্তে, সেটা ফাইটার উঠছে। মানে অ্যাকচুয়ালি হাসি মারা থেকে এখানে ফাইটারগুলোকে ওড়ানো হয়, তো সেই আওয়াজটাই হয়তো ক্যাচ করবে, তোমরা শুনলেও শুনতে পেতে পারো। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সকলের সাথে দেখা হবে আরেকটা একদম নতুন ব্লগ নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই এটা করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার আপলোড করা প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা রেগুলারলি পেতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার, সবাইকে টাটা।